দর্শক আপনারা কনফিউজড হবেন না যে নারী শক্তি ছবি প্রচারণার জন্য আমি নারী সেজে বসে আছি কিনা, এটা টুইস্ট আমি পরে বলছি। ধরতে পারেন এটাও ছবি প্রচারণ একটা নতুন কৌশল হতে পারে, নারী সেজে হলেও আসতে পারি আমি। বাট নারী শক্তি ছবিতে আমি কিন্তু নারী সাজি নাই, এটা আমাদের নতুন একটা প্রজেক্ট, আমরা কাজ করছি সেটা সম্পর্কে বলবো। আপু, আশিক চৌধুরীর আপনার জুটির একটা সিনেমা নারী শক্তি, সিনেমাটা সেন্সর হয়ে গেছে, এই সিনেমাটা কবে মুক্তি পাবে, দর্শকরা দেখতে পাবে, ওই সম্পর্কে যদি কিছু বলেন। ছবিটা আসলে রিলিজ আমরা অনেকবারই ট্রাই করেছিলাম, কিন্তু করতে গিয়ে নানান কাজে আমরা ফেঁসে যাই। তারপরও ইনশাল্লাহ আমরা গত ঈদে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমরা আসতে পারিনি। ইনশাল্লাহ আমরা কোরবানির ঈদে আসবো, ঈদুল আজহাতে আমাদের আসার একটা চিন্তা ভাবনা আছে, এই প্রিপারেশনই আছি এখন আমরা। আচ্ছা, ওই সিনেমাটার হিরো আশিক চৌধুরী, ওই সিনেমাটা নিয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। সিনেমাটা আমার অভিনীত সর্বশেষ ছবি, এর আগে আমি আরও প্রায় 11টা ছবিতে অভিনয় করেছি। এই ছবিটা আমার কাছে অনেকটা ডিফারেন্ট, কারণ অ্যাকশন ছবিতে এর আগে আমি অভিনয় করি নাই। অ্যাকশন ছিল হয়তো ছবিতে, বাট পুরোপুরি অ্যাকশন ধর্মী সিনেমা এরকম মানে থ্রিলার টাইপের সিনেমা এটাই আমার ফার্স্ট। আর ছবিতে আমি একজন পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করছি, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে কাজ করতে, আর সিমির সাথে কাজ করে ভালোই লাগছে। ছবির পরিচালক হচ্ছে বিএস নিশান, ছবিটা খুবই চমৎকার হয়েছে। বাকি ফলাফলটা আসলে দর্শকদের উপর ডিপেন্ড করে। কাজ আমরা প্রায় অনেক দিন হলো শেষ করেছি, বছর খানিক বেশি হবে। এখন তো প্যান্ডামিক সিচুয়েশনের কারণে হয়তো ছবিটা রিলিজ হচ্ছে না, আশা করি হলের অবস্থা ভালো হলে আসছে রোজ কোরবানিতে আমাদের ছবিটা রিলিজ হবে। আচ্ছা, ওই সিনেমাটা কতটুকু জনপ্রিয়তা পাবে আপনার থেকে একটু শুনতে চাই। জনপ্রিয়তার কথা বলতে গেলে আমি তো চাইবো যেন ছবিটা 100% জনপ্রিয়তা পাক, কারণ ছবির জনপ্রিয়তা পাওয়া মানেই তো আমি হিট। সো আমি তো চাইবো সর্বোচ্চ দিক থেকে ছবিটা জনপ্রিয়তা পাক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ছবিটার গান কিন্তু অসম্ভব সুন্দর, ছবির প্রত্যেকটা গান সুন্দর, দর্শকদের ভালো লাগবে। ছবির গীতিকার সুরকার এবং যারা গান গিয়েছেন প্রত্যেকে আমাদের দেশের স্বনামধন্য, আমি নাম বলতে চাচ্ছি না এখনও, অনেকে যদি ফ্ল্যাশ করে ফেলি তাহলে হয়তো দর্শকের আকর্ষণটা থাকবে না। সো আশায় থাকুন, দেখুন। আচ্ছা, ওই সিনেমাটা বর্তমান যুগের সাথে সিনেমাটা কতটুকু মেসিং করে টিকতে পারবে? অবশ্যই টিকতে পারবে, কারণ যেই পটভূমিতে গল্পটা করা, ছবির নামটাই হচ্ছে নারীর শক্তি। নারীরা কিন্তু মানে অবহেলিত আমাদের সমাজে, এখনও কিন্তু আমাদের সমাজে যতই নারী নেতৃত্বাধীন দেশ থাকুক, তারপরে কিন্তু নারীরা নির্যাতিত হচ্ছে আমাদের দেশে। সম্প্রীত নারী নির্যাতনের ঘটনা কিন্তু আমরা জানি, পত্রিকা খুব পড়লে, টেলিভিশন অন করলে আমরা কিন্তু প্রতিদিনই খবর পাই কেউ না কেউ ধর্ষিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। আমাদের ছবিটা হচ্ছে নারীদের বিরুদ্ধে এই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে একজন নারীর প্রতিবাদ, সেই প্রতিবাদকে কেন্দ্র করেই ছবিটা করা। কখনোই চাই না যে দেশে এই ধরনের সমস্যা সৃষ্টি হোক বা এই ধরনের অপরাধ তৈরি হোক, নারীর প্রতি এই ধরনের বৈষম্য সৃষ্টি হোক, কিন্তু আশা করি ছবিটা রিলিজের পর দর্শক একটু নড়ে চড়ে বসবে এবং কিছুটা হলে মানুষ সচেতন হবে। আচ্ছা আপু, আপনার কাছে প্রশ্ন, আপনার একটা সিনেমা যেটা মুক্তি হয়েছে তুমি আসো তুমি নেই, এটাই বাংলাদেশ মানে ইউটিউব চ্যানেলে বাংলাদেশের রেকর্ড ভঙ্গ করলো আর কি, যেটা এক সপ্তাহ প্রায় 70-80 লক্ষের উপরে ভিউয়ার্স, আপনি নারী শক্তি দিয়ে আপনার কতটুকু আশাবাদী হলেন? আমার নারী শক্তি সিনেমাটা হচ্ছে ভিন্ন টাইপের, ভিন্ন টাইপের বলতে আমি বোঝাবো, যেমন বলে না শত্রুকে দুর্বল ভাবতে নেই, ঠিক এরকমেরই। যদি কেউ মনে করে থাকে নারী মানে দুর্বল, এই জিনিসটা ওটার ভিতরে দেখানো হয়েছে যে আসলে নারীরা দুর্বল নয়। হুম, তাদের ভিতরে অনেক প্রতিভা আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু সমাজের কারণে অনেক 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 কারণে কিন্তু তারা দেখাইতে পারে না। আচ্ছা, ওই সিনেমাটা থেকে আমাদের নারীরা শিক্ষণীয় কী কী পাবে? নারীরা শিক্ষণীয় অনেক কিছুই পাবে, এই যে বললাম যে দুর্বল, কাউকে দুর্বল ভাবাটা ঠিক না, এটাই পাবে সবার আগে। সব কিছু স্ট্রং কিছু পাবে, যে শত্রুকে দুর্বল ভাবতে নেই, পাশে রেখে চলতে হবে, এইভাবেই সবাইকে মিলেমিশে চলতে হবে। লাস্ট মেসেজ হয়েছে এটা, কিন্তু তার চেয়ে বড় মেসেজ হচ্ছে যে একজন আইন, সে কীভাবে একজন শত্রুকে বের করে, একটা মেয়ে সে কোথা থেকে কোথায় আসছে, সে কেন আসছে, কী কারণে আসছে, অনেক মেসেজ পাবে ওটার ভিতরে।
অনেক কিছু আছে ছবিটা দেখলে মানে ফুল ফ্যামিলি একটা ছবি ফ্যামিলির ভিতরে যেই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে ঘটে যাওয়ার পরে যা হয় হসপিটালে যায় পুলিশের কাছে যায় এখানে ওখানে যায় আমরা বাঁচে চড়ি অনেক কিছু মিলেই একটা মেসেজ আছে ওইটার ভিতরে হ্যাঁ আমরা চাই আপনার তুমি আছো তুমি এই সিনেমাটার মতোই ওইটা মার্কেট সুপার হিট হোক সেই তুমি আছো তুমি নেই সিনেমা ভিন্ন ওখানে যারা কাজ করেছেন একজন ব্যক্তিও ভালো ছিল না এই কারণে আমি কথাটা বলবো আমার যখন এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল তখনই কিন্তু ফার্স্ট টাইম আমার ছবির ডেটেই কিন্তু সায়ন্সা ছবিটা আমি রিলিজ করেছি একজন প্রযোজক হিসাবে আমি একজনকে অনার করেছি সে আমার কাছে চেয়েছে যে তুমি আমাকে এই ডেটটা দাও আমি দুই তিন বছর ধরে রিলিজ করতে পারছি না দেন আমি তাকে দিয়েছি তারপর করোনা চলে আসছে করোনা চলাকালীন অবস্থায় আমি কয়েকবার ট্রাই করেছি আমার ছবিটা রিলিজ করার জন্য চলে গেলাম ঈদে ঈদে দেখলাম কেউ আসবে না আমি আসার জন্য চলে গেলাম ওখানে গিয়েও কিন্তু আমি পরবর্তীতে জাস্ট আমি নামটা এন্ট্রি করে বাসায় ঢুকলাম দেন আমি শুনছি অন্য কেউ আসবে এখন তো আমাদের বেশি হল নাই হল থাকলে হয়তো আমরা মিলেমিশে আসতে পারতাম এখন একটা দুটো হলে এসে তো আর সব কিছু পোষাবে না আমাদেরকে এখানে কেউ কাউকে ইজ্জত দেয় না সম্মান দেয় না কেউ কাউকে অনার করে না জাস্ট কে কখন কার সাথে মিলবে মিল হওয়ার পর তার থেকে দুটো টাকা নিবে তাকে কীভাবে কী করবে বাহিরে গিয়ে তার থেকে সরে যাবার পরেই তার নামে দুইটা কথা কীভাবে একটা বারে বলবে আরেকজনের কাছে এটাই আছে আর অন্য কোনো কিছুই নেই যার কারণে ছবিটা আমার আদৌ পর্যন্ত রিলিজ হয়নি আর আপনারা তো জানেনই যে তুমি আছো তুমি নেই ছবিটা কত যুদ্ধ করে রিলিজ করেছি কারণ ওখানে আমার যারা ছিল হ্যাঁ তারা তো মানে তাদের সাথে আমার যুদ্ধ করতে হয়েছে সেই জন্য ওই ছবিটা রিলিজ হয়েছে এইভাবে যুদ্ধ করে আর এটা নিয়ে তো আমার কোনো যুদ্ধ নেই আমি কাউকে অনার করেছি সে করে নেই তারপর আমি একভাবে না একভাবে করে দেব এখানে আমি যাদেরকে নিয়ে কাজ করেছি কেউ কখনো শুনতেও পায় নেই যে এটা হয়েছে ওটা হয়েছে ডিরেক্টরের সাথে এটা হয়েছে এই শিল্পীর সাথে এটা হয়েছে ওর সাথে এটা হয়েছে কেউ কখনো কিছু জানতে পায়নি জাস্ট ছবিটা রিলিজ হবে এটা নিয়ে দেখেন কত ষড়যন্ত্র চলতেছে ওইটা আরেক প্যাটার্নের এটা ভিন্ন প্যাটার্ন জাস্ট আমি ঝামেলা থেকে বেঁচে আসছি ওখানে যে মানুষগুলো ছিল আমি যত ওখানে থাকতাম তত আমার প্রবলেম হতো যত থাকতাম তত প্রবলেম হতো এই জন্য আমি ঝামেলা থেকে গুড বাই জানিয়েছি নারী শক্তিতে আর্টিস্টে কে আছে ওখানে রিনা আপা আছে দুলারি আপা আছে তারপরে বাবার চরিত্রে আছে কাজী উজ্জ্বল ওদের নাটকের শামীম ভাই আছে আমাদের জনপ্রিয় হিরো আশিক চৌধুরী ওনাকে তো ওনার নাম না বললে হবে কারণ আমি এই কাজটা করতে গিয়ে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি যার কারণে আমি অনেক অনেক কাজ মানে শেষ করতে পারছি কারণ একটা আর্টিস্টের থেকে আমরা অনেক কিছু পাই যখন পাই তখন কিন্তু মনটা ভরে যায় হ্যাঁ আর তুমি আছো তুমি নিয়ে কাজটা করতে গিয়ে কিন্তু পুরোটাই কষ্টে 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 মানে সব কষ্টে কষ্টেই গেল এখন পর্যন্ত ওই কষ্টে আছি যে এখন অনেকে আমার কাছে টাকা পাবে সেই জন্য অনেক ঘটনা ঘটছে কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরে যে আমি 2010 সাল থেকে আছি যতগুলো কাজ করেছি আমার মনে হয় না কেউ বলতে পারবে আমার কাছে কেউ 2 টাকা পাবে দেন আমি তুমি আছো তুমি নেই সেম রিলিজের আগে সবার পেমেন্ট আমি ক্লিয়ার করে দিয়েছি দেন আমি ছবি রিলিজ করেছি যাতে আমার সামনে এসে কেউ দুই কথা না বলতে পারে ওনারা কাজ করেছে আমার ছবিতে আমি শুটিং স্পটে বসে সবাইকে শেষ করে দিয়েছি রিলিজ হয়ে গেছে ছবি এত টাকা খরচ করেছি কারো দরদ নেই সেখানে বলে কম বাজেটের ছবি একটা মাউথ দেবে সেটা দিতে পারে না 15 দিন টানা শুটিং চলছে সেই জায়গার ভিতরে কেউ যদি বলে ছবিতে খরচ কী হয়েছে গল্প তোমার যা আছে তাই তুমি 15 দিন 16 দিন 20 দিন 30 দিন তুমি শুটিং করে দেখো না 1 লাখ টাকা করে খরচ গেল তো তোমার শুটিং 30 লাখ টাকা চলে যায় খাবার দাবারের ব্যাপার আছে লাইটের ব্যাপার আছে সব কিছু মিলে একটা ব্যাপার স্যাপার আছে অনেক খরচ আছে হ্যাঁ তো যারা বলে যে কোথায় খরচ হয়েছে কিসে খরচ হয়েছে আমরা গান করেছি এডিটিং করেছি এগুলো কি কোনো কাজ হয় না এগুলো কিছু হয় নাই এখন ডিরেক্টরে যদি কোনো কিছু ওইখানে না দেয় সেটা তো আর প্রযোজকের দোষ না তারপরও আবার এরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা মাইক্রোফোন বোতল লাগায় প্লাস্টিকের আমাদের মাথায় এত বুদ্ধি মাইক্রোফোন থাকা অবস্থায় আমরা দিচ্ছি না দেন
আমরা একটা প্লাস্টিকের বোতল লাগে আমরা দেওয়ার মতন বুদ্ধি আছে আমাদের, মানে প্রযোজকের কাজ এটি বুঝে না। হ্যাঁ, প্রযোজকের ক্ষতিটা কিভাবে করবে দর্শক আপনারা এটাই বুঝে নেন যে আমার কাছে অলরেডি মাউথ ফোন আছে, মাউথটা আছে, পিয়ানোটা আছে, বাজাচ্ছে, কিন্তু তারপরও তারা সেটা দেয় নাই, না দিয়ে একটা প্লাস্টিক বোতলে কিভাবে পেঁচিয়ে তারা দিবে ওইটা, দেবার পরে যে এটা টোল করবে, অবশ্যই টোল করবে, কেন মানুষকে বোকা সেটাই। আর্টিস্ট যারা কাজ করছে তাদের অনেক দায়বদ্ধতা থাকে, অ্যাট লিস্ট তাদেরও বলার কিছু ছিল আমার মনে হয়। একটা প্লাস্টিক তুমি আসো, তুমি এই সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু হয়েছে, আপনি আশা করি আপনিও জানেন ওই সিনেমাটার ব্যাপারে আপনার কাছে কিছু শুনতে চাই, কেন মানুষ সিনে আপনার সাথে প্রযোজক ওনার সাথে এই বিয়ে ভুল করে? আচ্ছা, তার আগে বলে নিই দর্শক, আপনারা কনফিউজড হবেন না যে নারী শক্তি ছবি প্রচারণার জন্য আমি নারী সেজে বসে আছি কিনা, এটা টুইস্ট আমি পরে বলছি। ধরতে পারেন এটাও ছবি প্রচারণা একটা নতুন কৌশল হতে পারে, নারী সেজে হলেও আসতে পারি আমি, বাট নারী শক্তি ছবিতে আমি কিন্তু নারী সাজি নাই, এটা আমাদের নতুন একটা প্রজেক্ট আমরা কাজ করছি, সেটা সম্পর্কে বলবো। যে ভাইয়া যে প্রশ্নটা করলো, আসলে তুমি আছো তুমি নেই ছবিটা আমাদের নারী শক্তি ছবির পরের ছবি, যাই হোক ভাগ্যক্রমে ছবিটা আগে আগে রিলিজ হয়ে গেছে, হয়তোবা আর্টিস্টের জনপ্রিয়তার কারণে হয়তো রিলিজ হয়েছে। আসলে সিমিশা কাজ করেছে, আমি অ্যাজ এ প্রডিউসারও ছিল সে, অ্যাক্টর হিসেবেও ছিল সে, অ্যাক্টর অ্যাক্ট্রেস যাই বলি না কেন। সো আমাদের ক্ষেত্রে কিন্তু এত কোনো সমস্যা হয়নি, আমরা তো মনে হয় প্রায় 25-30 দিন শুটিং করেছি, আমরা বিভিন্ন লোকেশনে শুটিং করেছি বিভিন্ন, আমাদের কখনই না এরকম হয় না, আমাদের এমনও গেছে যে আমরা আজকে শুটিং শুরু করেছি কালকে সকালে গিয়ে শেষ হয়েছে, এরকমও কিন্তু হয়েছে আমাদের। আমাদের ক্ষেত্রে কখনো এরকম কিছু হয় না, একটা শব্দ হয় নাই, আমাদের সবার লেনদেন সুন্দরভাবে সিমি ক্লিয়ার করে দিচ্ছে। এখন তাদের সঙ্গে কেন ঝামেলা হয়েছে আই ডোন্ট নো, বিকজ আমি ওটার শুটিং আশেপাশে ছিলাম না, যাই নাই, তবে নিউজগুলো দেখতাম, সিমির ইন্টারভিউগুলো দেখতাম আমি, এবং ভাবতাম যে আসলে না চিনতাম, বলতাম আরে টাকা মেরে দিল প্রডিউসার, বাট আমি তো চিনি, তার সঙ্গে কাজ করছি, সে তো টাকা মেরে দেওয়ার মতো না। সো এখন জর্জার এথিক্স, চার্জার অভিজ্ঞতা তার কাছে তেমন, বাট আমার দিক থেকে সে অনেক ক্লিন, পরিষ্কার কাজের ক্ষেত্রে। আচ্ছা, যাক, নারী শক্তি সিনেমাটা যেন মুক্তি পাওয়ার পর হলে এসে দেখে আমাদের বাংলা সিনেমা ভক্তদের উদ্দেশ্যে কিছু বলো। সিনেমাটা দেখলে দর্শক বলতে পারবে আমরা একটা সিনেমা দেখেছি, কিন্তু আমি হয়তো এটা বলতে পারবো না যে ওটার ভিতরে আর্টিস্ট যারা কাজ করেছে, মানে বড় বড় কেউ আছে, ওরকমের কিছু নেই, ওটারও একটা ইতিহাস আছে, কারণ ওই ছবিতে আমার অন্য অন্য আর্টিস্ট যারা ছিল তাদেরকে আমি টাইমলি পাইনি, এর জন্য আমি কাজ করতে গিয়েছি, যাওয়ার পরে আমি যখন যাকে পেয়েছি তাকে নিয়ে কাজ করেছি, দেন ওটা এভাবে এভাবে আমি শেষ করে দিয়েছি। কিন্তু দর্শক বলবে একটা গল্প দেখলাম, একটা গল্প শুনলাম, গল্প দেখে মানে তারা বলবে যে না আমরা একটা সিনেমা দেখেছি, সিনেমা যাকে বলে এটা প্রপার একটা সিনেমা। আচ্ছা, হলে এসে যেন দেখে ওদের উদ্দেশ্যে কিছু বলে দিন। সিনেমা তো অবশ্যই হলে দেখার বিষয়, হলে দেখার জন্য সিনেমা তৈরি করা হয়, আর হলে বসে না দেখলে সিনেমার মজা নেই, হল ভর্তি দর্শক থাকবে, শিস বাজাবে, তালি দেবে, এটাই হচ্ছে প্রাপ্তি। তো দর্শকদের কাছে অনুরোধ থাকবে, আমাদের প্যান্ডামিক সিচুয়েশন সবসময় থাকবে না, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, যাতে দোয়া করি সৃষ্টিকর্তার কাছে যেন আমাদের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং আমাদের হলগুলো চালু হয়, আমরা সবাই হলে এসে ছবি দেখব। তাহলে আমরা নতুন যারা কাজ করছি, আমি নতুনই বলবো, শিল্পী কখনো পূরণ হয় না, সবসময় নতুনই থাকে, সো আমি বলবো যে আমাদের জন্য দোয়া করেন, ছবিটা দেখেন, খারাপ ভালো লাগা দুটোই শেয়ার করেন, খারাপটাও শেয়ার করবেন, ভালোটাও ভালো লাগলে সেটাও শেয়ার করবেন, তবেই না আমরা এগিয়ে যাবো আর ভালো ভালো কাজ করতে উৎসাহ পাবো। আপনারা সবাই হলে এসে প্লিজ আমাদের নারীর শক্তি ছবিটা দেখবেন।